পরবর্তী হিংসা, আমাকে ভাঙড়ে ঢুকতে দেওয়া হয়নি, আমার গাড়িটা অ্যাটাক হয়েছিল থানার সামনে, আমাকে বাড়ি ভাড়ার পেতে অনেক সমস্যা হয়েছিল। এত সমস্যাকে কাটিয়ে আমি তো চলে যাচ্ছি আপন গতিতে। দু বছর প্রায় আমি একা ছিলাম বিধানসভার মধ্যে, অবিজেপি ও তৃণমূল আমি একা ছিলাম। বাইরনদা 3 মাসের জন্য এসেছিল, যদিও বিধানসভার সেশনে আমরা একসাথে এক হতে পারিনি। তো আমি তো 2 বছর ধরে চালিয়ে যাচ্ছি, আর 3 বছর আছে, চালিয়ে নেব, অসুবিধা নাই। মানুষের জন্য যে ধরনের কথা, অভাব অভিযোগের কথা বিধানসভার মধ্যে বলতাম, আগামী দিনও একইভাবে বলে যাব, কে আসলো, কে যুক্ত হলো, কে ছেড়ে চলে গেল, উনি নওশাদ সিদ্দিকী হবে না। মোর্চা তৈরি হয়েছিল এবং আইএসএফের ক্যান্ডিডেট হিসাবে আমি ভাঙড়ে কন্টেস্ট করেছি। ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়েছে, যে ভরসা আস্থা আমার প্রতি রেখেছে, সেটাকে আমি কোনো মতেই, কোনো শর্তের ওপরে হোক বা কোনো ভয়ের কাছেও আমি আত্মসমর্পণ করব না। আবার কথার সাথে কাজের, কথার সাথে বাস্তবের মিল রাখা, বাইরনদার সাথে নওশাদ সিদ্দিকী তফাত। টাকা পয়সারও ছিল তো, কোনো সময় আপনার মন্ত্রিত্ব বা ভালো কোনো পদে দেবে এই ধরনের অফার ছিল, এবং সাথে সাথে ভয়ও দেখানো হয়েছিল আমাকে, বা ভয় আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাকে অনৈতিকভাবে 42 দিন জেলে আটকে রেখেছিল, এটাও তো এক ধরনের ভয় দেখিয়েছিল আমাকে। যখন হায়েস্ট লেভেল পারেনি, লোকাল লেভেলে আমার অঞ্চলে যারা বিগত দিন থেকে রাজনীতি করে তাদেরকেই, আমাদের সাথে তাদের তৃণমূলের যে সমস্ত নেতারা আছে, ভালো সম্পর্ক আছে, তাদেরকে দেওয়ার চেষ্টা করেছিল, সেখানেও মানে পারেনি। আমার যারা বন্ধু ছিল ইউনিভার্সিটির, এখন তৃণমূলের সাথে তারা অনেকে ঘনিষ্ঠতা আছে, তাদেরকে দেওয়ার চেষ্টা হয়েছে বেশি, কারণ জানে এটা যে 1-2 কোটিতে নওশাদ সিদ্দিকীকে বললে ও কাই দিক দিয়ে ঢুকাবে, ও দিতে বার করবে, যদি যতটাই বলুক না কেন এখানে ঢুকবে, এখানে বার হবে, কারণ টাকা পয়সা করবো, ব্যাংক ব্যালেন্স করবো, ক্ষমতা দখল করবো, এই জন্যই তো রাজনীতি ময়দানে আসে নাই। লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থার পরিবর্তন। তো সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে গেলে এই টাকা, মন্ত্রিত্ব, হ্যান তাম এইসব লোভের কাছে আত্মসমর্পণ করতে নেয়। লোভ দিতে হচ্ছে ভয়ভীতি। বাইরনদাকে ঠিক কী কারণে নিয়েছে আমি তো বলতে পারছি না, তবে একটা কথা, বাইরনদা যথেষ্ট অর্থনৈতিকভাবে সচ্ছল, শিল্পপতি বললেও কম হবে, তো সুতরাং তিনাকে আমার মনে হয় টাকা পয়সাতে না করে হয়তো কোনো ভয়ভীতি দেখিয়ে হয়তো দলে নিয়েছে, সেটা বলতে পারে। যদিও বাইরন সাহেব যে কথা বলছেন উন্নয়নের স্বার্থে তিনি নাকি দলে যোগদান করেছেন, এটা একটা বোকা বোকা কথা, ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। উন্নয়নের জন্য যদি তিনি তৃণমূলে জয়েন করেন কংগ্রেস ছেড়ে, তাহলে বলবে এখন বর্তমানে তিনি যে তৃণমূল আছেন সেই দলকে, সদলকে মমতা ব্যানার্জি সহ, অভিষেক ব্যানার্জি সহ উন্নয়নের স্বার্থে, বাংলার স্বার্থে, তাহলে বিজেপিতে তার ওই ফর্মুলাতে তিনি বিজেপিতে জয়েন করুক। অনেকে এই আশঙ্কা একদম ফেলে দেবো না, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, তবে হ্যাঁ শেষ যেটা ওই বিশেষ বুঝাতে চাইছেন যে আমি যেটা বলছি দল চেঞ্জ করবো না, কিন্তু রাজনীতির কমিটমেন্টটা হচ্ছে জরুরি। আমার কমিটমেন্ট হচ্ছে আমার ভোটারদের প্রতি যে আমি দল চেঞ্জ করবো না। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা, পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে।